أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان، الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، والسماء ألا تطغوا في الميزان، وأقيموا الوزن بالقسط ولا تخسروا পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। পরম দয়ালু আল্লাহ এ কোরআনের শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা শিখিয়েছেন। সূর্য ও চন্দ্র একটি হিসাবের অনুসরণ করছে এবং তারকারাজি ও গাছপালা সব সিজদা বনত। আসমানকে তিনি সুউচ্চ করেছেন এবং দাড়িপাল্লা কায়েম করেছেন। এর দাবি হলো তোমরা দাঁড়িপাল্লায় বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না। والنخل ذات الأكمام، والحب ذو العصف والريحان، فبأي آلاء ربكما تكذبان؟ পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন। এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে। খেজুর গাছ আছে যার ফল পাতলা আবরণে ঢাকা। নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভুষি উভয়ই। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার, ওয়া খলাকাল জান্না মিন فبأي آلاء ربكما تكذبان؟
رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان. মাটির শুকনো ঢিলের মতো পচা কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আর জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে? দুই উদয়াচল ও দুই অস্তাচল সব কিছুর মালিক ও পালনকর্তা তিনি। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে? মারাজাল বাহরাইন ইলতাকিয়ান বাইনহুমা বারযাখুল فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانِ فَبِأَيِّ وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا দুটি সমুদ্রকে তিনি পরস্পর মিলিত হতে দিয়েছেন, তা সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা আড়াল হয়ে আছে যা তারা অতিক্রম করে না। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে? এই উভয় সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল পাওয়া যায়। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতা অস্বীকার করবে? সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু ভাসমান জাহাজসমূহ তাঁরই। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان؟ এ ভূপৃষ্ঠের প্রতিটি জিনিসই ধ্বংস হয়ে যাবে,
এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবশিষ্ট থাকবে। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন পূর্ণতাকে অস্বীকার করবে? পৃথিবী ও আকাশ মণ্ডলে যাই আছে, সবাই তাঁর কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে। প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত। হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন মহৎ গুণাবলী অস্বীকার করবে? سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَا الثَّقَلَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا ওহে পৃথিবীর দুই বোঝা, তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমি অতি শীঘ্রই তোমাদের প্রতি একাগ্রভাবে মনোনিবেশ করব। তারপরে দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। হে জিন ও মানব গোষ্ঠী, তোমরা যদি পৃথিবী ও আকাশমণ্ডলের সীমানা পেরিয়ে কোথাও পালিয়ে যেতে পারো, তাহলে গিয়ে দেখো পালাতে পারবে না, এজন্য বড় শক্তি প্রয়োজন। তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে?